আসসালামু আলাইকুম সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে সাথে রয়েছে আমি মীর আব্দুর রহমান সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্য ও ইউরোপে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা নামাজ শেষে মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া যুক্তরাজ্যের বিভিন্ন শহরেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ঈদুল আজহা সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার নামাজ মুসলিম উম্মার সুখ ও শান্তি কামনা করে বিশেষ দোয়া এবং নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হলেন ফুটবল তারকা ওয়েন রুনি শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দেব পুরো সংবাদ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে যুক্তরাজ্য ও ইউরোপের মুসলমানরা আরবি ক্যালেন্ডার মোতাবেক জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করে থাকেন মুসলিম সম্প্রদায় চাঁদ দেখার ভিত্তিতে এই উৎসব উদযাপনের বিধান থাকলেও যুক্তরাজ্য ও ইউরোপের মুসলমানরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেন আনন্দ এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত যুক্তরাজ্যের মুসলমানরা আজ ঈদুল আজহার আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করেন বিস্তারিত দেখুন আহসানুল আম্বিয়া শোভনের রিপোর্টে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে ব্রিটেন সহ ইউরোপে উদযাপিত হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা সকাল থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে ঈদ জামাতে শরিক হতে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদ জামাতে বড়দের পাশাপাশি শিশু কিশোরদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদ ইসলামিক সেন্টার এবং খোলা জায়গায় নামাজ আদায়ের মাধ্যমে শুরু হয় পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিকতা নামাজের খুতবায় তরুণ প্রজন্মকে ইসলাম ও মুসলিম উম্মার কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয় আপনাদের সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি হাই কমিশনের সবার কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে এবং আপনারা দেশের জন্য দোয়া করবেন আপনারা জানেন দেশে এখন অনেক বন্যা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এই বন্যার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানিয়েছেন আপনাদের নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সহযোগিতা করতে সকল মুসলিম উম্মাকে এনটিভির পক্ষ থেকে ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় অনেকেই দেশে রেখে আসা পরিবার ও স্বজনের অভাব বোধ করলেও প্রবাসীরা একে অপরের সাথে ঈদ আনন্দ উপভোগ করেন বলে বুঝাতে পারবো না কারণ সবাইকে ছাড়া ঈদ করতেছি আসলে খারাপ লাগার মতো কারণ গত তিন বছর সাড়ে তিন বছর ধরে আমি লন্ডনে আছি দেশের মানুষের খুব বেশি মিস করতেছি দেশকেও বেশি মিস করতেছি কারণ আজকের এই ঈদের দিনে ভাই বোন আত্মীয় স্বজন সবাই থাকলে ভালো হতো আর কি ফ্যামিলি নিয়ে ঈদ কাটাচ্ছে এখানে খুব ভালো লাগছে আমাদের যারা ঈদ ঈদ করতেছেন আমার দেখে খুব ভালো লাগলো হ্যাঁ আমাদের বিরাট কমিউনিটি আমি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং দেশের বন্যার্থদের পাশে আমরা যেন দাঁড়াই এই ঈদে এটা প্রত্যাশা করছি ওই পবিত্র এই দিনে যুক্তরাজ্য সহ সারা বিশ্বের সকল মুসলিম উম্মাকে ঈদ মুবারক ইউরোপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদেরকে জানাচ্ছি আমি ঈদ মুবারক এই ইসলামের মসজিদে আমার সবসময় ভালো লাগে গত ঈদেও আসতে সবাইকে মিস করি কিন্তু এখন বাসায় যেয়ে সবার সাথে বাংলাদেশে সবার সাথে কথা বলবো এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন নারী পুরুষ সহ সর্বস্তরের মুসলমান আর আমরা ঈদে সে ঈদ করতে পারি আগ থেকে আমরা খুবই ভালো আছি আর এখন মনে হয় বাংলাদেশের যে আমরা হলিজার টান ঠিকঠাক আমরা বুঝতাম পারতাম না পবিত্র ঈদুল আজহার আজকের এই অত্যন্ত সুন্দর পরিবেশে যুক্তরাজ্যে বসে আমরা যারা ঈদ উদযাপন করতে পেরেছি আমি সকল প্রবাসী ভাইদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদের সালাম আর শুভেচ্ছা জানাচ্ছি আজকের ঈদের এই দিনে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং যারা কোরবানি দিচ্ছেন এবং যারা দিচ্ছেন না আশা করি সবাই ঈদটাকে সমভাবে উদযাপন করবেন সবাইকে ঈদুল আজহার এই পবিত্র দিনে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক দেশের মতো ব্রিটেনে কোরবানি পশু দেখা সম্ভব না হলেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিতে পারাটাই বড় পাওয়া বলে মনে করেন প্রবাসী বাঙালিরা বাঙালিদের নিকট কোরবানি ঈদ নামে সমধিক পরিচিত পবিত্র ঈদুল আজহা উদযাপন করলো যুক্তরাজ্যের মুসলমানরা দেশের মতো এখানে পশু কোরবানিতে সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও ত্যাগের মানসিকতার প্রতিফলন ঘটবে সমাজ জীবনে এমনটাই প্রত্যাশা সকলের আহসানুল আম্বিয়া শোভন এনটিভি ইউরোপ নিউজ লন্ডন এদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নর্দমটনবাসী উদযাপন করল ঈদুল আজহা
ঈদ জামাতে বড়দের পাশাপাশি শিশু কিশোরদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নর্থহ্যাম্পটনবাসীর ঈদ উদযাপনের বিস্তারিত দেখুন এম এ ফাত্তাহ ফয়সলের রিপোর্টে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের সাথে সঙ্গতি রেখে ব্রিটেনের বিভিন্ন শহরের মুসলমানদের সাথে নর্থহ্যাম্পটনবাসীও শুক্রবার উদযাপন করল পবিত্র ঈদুল আধা। ঈদের দিন সকাল থেকেই আনন্দ ভরা চিত্তে সব শ্রেণীর মানুষ ছুটে চলেন মসজিদের পানে, কেউ বা রেসকোর্স পার্কের খোলা মাঠে ঈদ জামাতে শরিক হওয়ার জন্য। বরাবরের মতো এবারও নর্থহ্যাম্পটনের সবগুলো মসজিদেই একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এদিকে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নর্থহ্যাম্পটন আল জামাতুল মুসলিমিন ও বাংলাদেশ মসজিদে সকাল 8টায় এবং দ্বিতীয় জামাত সকাল 9:30। অপরদিকে নর্থহ্যাম্পটন শহরের সবচাইতে পুরাতন মসজিদ বাইতুল মামুর জামে মসজিদে প্রথম জামাত সকাল 9টায় এবং দ্বিতীয় জামাত সকাল 10:30 অনুষ্ঠিত হয়। ঈদ জামাতের বিশেষ খুতবায় ইমামগণ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত কুরবানির তাৎপর্য তুলে ধরে বয়ান করেন। ঈদ জামাতে শরিক হয়ে মুসল্লিরা ঘোষণা করলেন ইসলাম শান্তি সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের ধর্ম। পৃথিবীর সকল মুসলিম ভাই বোনদেরকে জানাই ঈদ মোবারক। সেন্ট জেমস বাসীর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। নামাজ শেষে মুসলিম উম্মার জন্য, বিশেষ করে মিয়ানমারের অসহায় নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য দোয়া করা হয়। ঈদের চিরাচরিত প্রথা কুলাকুলিতে ভ্রাতৃত্বের বন্ধন ছড়িয়ে পড়ে সবার মাঝে। Wishing everyone an Eid Mubarak, thinking of those less fortunate in Syria and Myanmar. Eid Mubarak to everybody. প্রতি বছর ঈদুল আধা আসে ত্যাগ সাম্য আর ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে। ঈদুল আধার এই শিক্ষা আমাদের সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হোক সেই প্রত্যাশা সবার। এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল, এনটিভি ইউরোপ নিউজ, নর্থহ্যাম্পটন। সাম্য আর শান্তির বাণী নিয়ে লিভারপুলেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। লিভারপুলের বিভিন্ন স্থানের প্রবাসী বাঙালিদের ঈদ পালন আর ঈদের জামাত নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের লিভারপুল প্রতিনিধি ফখরুল আলম। ব্রিটেনের প্রতিটি শহরের ন্যায় লিভারপুলেও উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। শুক্রবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাঙালি সহ বিভিন্ন ভাষাভাষী মানুষজনরা ঈদ নামাজ আদায় করেন। লিভারপুলে অবস্থিত ব্রিটেনের প্রথম মসজিদ আবদুল্লাহ কুলিয়াম, লিভারপুল শাহজালাল মসজিদ, ওয়ালেসি ইসলামিক কালচারাল সেন্টার সহ বেশ কয়েকটি বাঙালি মসজিদে প্রতিবারের মতো এবারও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম ঘটে। এসব মসজিদে ঈদের প্রথম জামাত সকাল 7টা থেকে শুরু হয়। নামাজ শেষে সকল মুসল্লিরা মিষ্টি এবং বিভিন্ন ধরনের চকলেট আর শুকনো খাবার খেয়ে আনন্দ মেতে উঠেন। অনেকটা ঈদ আনন্দ মেলায় পরিণত হয় এসব মসজিদগুলোতে। তাছাড়া লিভারপুলের সর্ববৃহৎ মসজিদ আল রহমান ও আবদুল্লাহ কুলিয়াম মসজিদে পরপর তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং লিভারপুলের শাহজালাল মসজিদ, উইরাল ও ওয়ালেসি ইসলামিক সেন্টার এন্ড মসজিদে পৃথক পৃথক জামাত অনুষ্ঠিত হয়েছে। সবগুলো মসজিদেই সকল বিভেদ আর দ্বন্দ্ব ভুলে গিয়ে মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ও বাংলাদেশের সুখ শান্তির লক্ষ্যে আল্লাহর নিকট দোয়া করা হয়। তবে বাংলাদেশের মতো এখানে নামাজ শেষে কুরবানি দেওয়ার রীতি না থাকলেও আত্মীয় স্বজনের ঘরে ঘরে ঘুরে ঈদের আনন্দ ভাগাভাগি করেন অনেকেই। ঈদ যেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ভয় আনে সুখ শান্তি, এমনটাই প্রত্যাশা করেন লিভারপুলবাসী। ঈদ মুবারক ফ্রম ইংল্যান্ডস ফার্স্ট মস্ক। উই হ্যাভ হ্যাড জাস্ট হ্যাড আওয়ার ফার্স্ট জামাত এন্ড ইট ওয়াজ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স অল দ্য কমিউনিটিজ গেটিং টুগেদার। এই শুভেচ্ছা জানাচ্ছি ইংল্যান্ডের প্রথম মসজিদ থেকে। আশা করি আপনারা এই শুভ দিনটি খুব আনন্দভাবে কাটাবেন। আমাদের এখানে আজকে তিনটি জামাত হয়েছে, 7:30, 8:30 and 9:30। প্রচুর লোকজন আসছেন। আমরা আশা করব যে আগামী ঈদে যারা আসেন নাই সবাই ফ্যামিলিকে নিয়ে চলে আসবেন ইংল্যান্ডের প্রথম মসজিদে। ঈদ জামাতগুলোতে এবার বড়দের পাশাপাশি শিশু কিশোর সহ নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিশেষে হিংসা বিদ্বেষ দুঃখ ভেতা বলে নিজেদের ভ্রাতৃত্ব বন্ধনটুকু আরও পোক্তা করতে একে অন্যের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ বিনিময় করেন। ফখরুল আলম, এনটিভি নিউজ।
ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসবমুখর পরিবেশে স্কনথর্পে বসবাসরত মুসলিম কমিউনিটি উদযাপন করল পবিত্র ঈদ উল আজহা। স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের মুসল্লিরাও ঈদের জামাতে অংশগ্রহণ করেন। স্কনথর্প থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের হাল হাম্বার প্রতিনিধি ফখরুল হুসাইন। বিপুল উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে স্কনথর্পে বসবাসরত মুসলিম কমিউনিটি উদযাপন করল মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে শত শত বছর ধরে ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথে সামর্থ্য অনুযায়ী মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভ এবং মনের ভিতরে জমে থাকা পশুত্বতা, হিংস্রতা ও মানবিকতাকে নির্মূল করার লক্ষ্যে মুসলমানরা করে থাকেন এই পশু কুরবানি। প্রতিবারের মতো বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ লিঙ্কনশায়ের আয়োজনে স্থানীয় শেফিল পার্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণে খোলা মাঠে এবং মুসলমানদের মধ্যে আরও আন্তরিকতা, সৌহার্দ্যতা ও ভ্রাতৃত্বতা বাড়ানোর লক্ষ্যে আয়োজন করে যাচ্ছে এই ঈদের জামাত। স্কনথর্পের সবচেয়ে বড় এই ঈদের জামাতে স্থানীয় মুসলিম কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জামাতে আগত মুসলিম কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান মুজিব বলেন, প্রতি বৎসর আমাদের মাঝে এই ঈদ আসে হিংসা বিদ্বেষ হানাহানি বলে মুসলমান হাতে হাত বুকে বুক মিলিয়ে শান্তিময় এক পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে। নর্থ লিঙ্কনশায়ার বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্বের সকল মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মুবারক। স্কনথর্প শেফিল্ড পার্ক থেকে সবাইকে ঈদ মুবারক। জামাতের ইমাম তার বয়ানে বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি লাভে আমাদের এই কুরবানি যেন প্রতিযোগিতা ও লোক দেখানো না হয় এবং বর্তমান বিশ্বে মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন হচ্ছে তার থেকে অসহায় নির্যাতিত নিপীড়িত মুসলমানদের রক্ষা করতে আমাদের মুসলিম বিশ্বের ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, আমাদের এই কুরবানি আর ত্যাগ মহান আল্লাহ যেন কবুল করে নেন এবং বিশ্বের সকল মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এই জুলুম নির্যাতনকারীদের হাত থেকে রক্ষা করেন। তবে শেফিল্ড পার্ক থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। শেষ সকল মুসলমান ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। পবিত্র ঈদে পশু কুরবানির মধ্য দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মুসলমানরা যে ত্যাগ স্বীকার করে থাকেন সেটা যেন প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এবং লুব্ধ কেন না হয় সেটাই প্রত্যাশা করেন প্রকৃত মুসলমানরা। স্কনথর্প থেকে ফখরুল হুসাইন, এনটিভি নিউজ। এদিকে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সমগ্র ব্রিটেনের ন্যায় ওল্ডহ্যামেও পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। নামাজ শেষে মুসলমানরা বিশ্ব মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা করেন মহান আল্লাহর দরবারে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি শাহ মুবাশির আলী। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে যুক্তরাজ্য ও সমগ্র ইউরোপের মুসলমানদের সাথে নর্থ ইংল্যান্ডে বাঙালিদের প্রাণকেন্দ্র ওল্ডহ্যামের বাঙালি মুসলমানরাও উদযাপন করলেন পবিত্র ঈদ উল আজহা শুক্রবার। ওল্ডহ্যামের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদে সকাল 10:00। এছাড়াও ওল্ডহ্যাম মদিনা মসজিদ, গ্লোডুইক জালালাবাদ জামে মসজিদ, কপিড শাহজালাল মসজিদ, চাডারটন শাহপুরান মসজিদ ও ওল্ডহ্যাম মুসলিম সেন্টারেও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা মুনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মহান আল্লাহর দরবারে এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন একে অপরের সাথে। ওল্ডহ্যামের কমিউনিটি নেতৃবৃন্দ তাদের ঈদের শুভেচ্ছায় জানান, কমিউনিটির পক্ষ থেকে আমি সারা পৃথিবীর মুসলমানকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। নর্থ ইংল্যান্ড বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্বের সকল মুসলমান উম্মাদের জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। বিশ্বের সবাই মুসলমান উম্মাকে ঈদ মুবারক জানাই আর আমার পক্ষ থেকে নিয়ে এবং ওল্ডহ্যাম কাউন্সিলের পক্ষ থেকে নিয়ে। আসসালামু আলাইকুম। সারা বিশ্বের মুসলমানদের আজকে ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদের পক্ষ থেকে জানাই ঈদ মুবারক। ঈদ উল আজহা বয়ে আনুক সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি। ওল্ডহ্যাম বিএনপির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। ওল্ডহ্যাম যুবলীগের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। বিশ্বের সব মুসলমানদের পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা রইল, ঈদ মুবারক। ঈদ মুবারক এভরিওয়ান ফ্রম নাইট ফাইটার্স ব্যাডমিন্টন ক্লাব। ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। শাহ মুবাশির আলী, এনটিভি নিউজ, ম্যানচেস্টার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান। পবিত্র হজ উপলক্ষে মক্কা, মিনা, আরাফাত ও মুজদালিফা সহ আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করেছে সৌদি সরকার। সৌদি আরবের মুজদালিফা থেকে ফারসু আহমেদ চৌধুরী জানান, হাজিরা 1,12,000 তাঁবুর মধ্যে হজের নিয়ম অনুযায়ী 144 ঘণ্টা অবস্থান করবেন। অন্য দেশে হাজিদের মধ্যে ব্রিটেনের 25,000 মুসলমান।
ফজরের নামাজের সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে বিশ্বের প্রায় 7 মিলিয়ন মুসলমান লাল পাহাড় ঘেরা পবিত্র তাঁবুর নগরী মিনা থেকে সকাল হতে না হতেই আরাফাতের ময়দান কানায় কানায় ভরিয়ে তোলেন। সূর্যাস্তের পূর্বে আরাফাতের ময়দানে ত্যাগ করার পূর্বে ইংল্যান্ডের জামজাম ট্রাভেলস লিমিটেডের আয়োজনে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান চৌধুরী রুহেলের সার্বিক তত্ত্বাবধানে দোয়া পরিচালনা করেন বার্মিংহামের বিশিষ্ট মাওলানা আবুল হাসান। এসম উপস্থিত ছিলেন জামজাম ট্রাভেলস লিমিটেডের ম্যানেজার শরীফুল হক, অপারেশনস ম্যানেজার ফয়সাল আহমেদ চৌধুরী, হেড অব মোয়াল্লেম মিরাজুর রহমান চৌধুরী ও লুটন শাখার পরিচালক কসির উদ্দিন সহ আরও অনেকেই। হজের নিয়ম অনুযায়ী জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করে সূর্যাস্তের পর মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করেন। মুজদালিফার খোলা প্রান্তরে আকাশের নিচে রাত কাটিয়ে সকাল হলেই আবারও মিনার তাঁবুতে ফিরে গিয়ে শয়তানকে পাথর মারার প্রস্তুতি নিলেন হাজিরা। যথাযোগ্য ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাজ্যের হাউন্সলো এলাকায় ওয়েস্ট লন্ডনস্থ আইজেলওয়ার্থ দিন সেন্টারের উদ্যোগে সকাল 10টায় ঈদ ইন দ্য পার্ক অনুষ্ঠিত হয়। প্রতিবারের ন্যায় এবারও বিপুল সংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় মাঠ ভরে যাওয়া ঈদের নামাজের ইমামতি করেন শেখ রেদওয়ান সালিম। সকাল থেকেই আশেপাশে বসবাসরত মুসলমানরা পরিবার পরিজন নিয়ে পার্কে সমবেত হতে থাকেন। এখানে শিশু কিশোরদের জন্য নানা আনন্দদায়ক খেলাধুলা এবং সবার জন্য খাবার ও পানির ব্যবস্থা ছিল। বাংলাদেশি কমিউনিটি ছাড়াও বিভিন্ন দেশের মুসল্লিয়ান পরিবার পরিজন সহ উপস্থিত হন ঈদগাহে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 39তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাজ্য বিএনপি। এ উপলক্ষে গতকাল রাত 12:01 পূর্ব লন্ডনের দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় কেক কাটার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মোচিত করেছিলেন আর দিয়েছিলেন সংবাদপত্রের অবাধ স্বাধীনতা, দেশকে করেছিলেন স্বাবলম্বী। এ সময় বক্তারা বলেন, বিএনপি হল স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্ত্র প্রহরী। কিন্তু দেশে আজ অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদলীয় শাসন বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করেছেন। কেক কাটা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, তৈমুস আলী, ব্যারিস্টার কামরুজ্জামান, গোলাম রব্বানী সোহেল, শহীদুল ইসলাম মামুন সহ অন্যান্য নেতাকর্মীরা। ব্রিটেন প্রসঙ্গ। নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানোর অভিযোগে এভারটন তারকা ওয়েন রুনিকে গ্রেফতার করেছিল চেশায়ার পুলিশ। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আসার পথে বৃহস্পতিবার তাকে বাড়ির কাছ থেকে আটক করে থানায় নিয়ে যায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রুনিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে চেশায়ার পুলিশ। সাবেক ইংলিশ ফুটবলারের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত মদ পান করে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। অবশ্য ইতোমধ্যে জামিনও মিলেছে রুনির, তবে চলতি মাসের শেষে স্থানীয় ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে হাজিরা দিতে হবে তাকে। গত আগস্ট মাসে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 53টি গোল করা এই তারকা। এবার জানিয়ে দেব সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য, ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। আগামীকাল শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা পালন করা হবে। সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। শনিবার সকাল 8:30 এই ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। এদিকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজার মসজিদে সকাল 8:00 হজরত শাহপুরান রহমতুল্লাহ আলাই মাজার মসজিদে সকাল 8:30, কালেক্টরেট মসজিদে সকাল 8:00 ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবার সিলেট নগরীর 244টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম প্রহরে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 39তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সিলেট মহানগর বিএনপি। বৃহস্পতিবার রাত 12:01 সময় কেক কাটেন বিএনপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি সালেহ আহমেদ খসরু সহ নগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এম আর ট্রাস্টের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের উলুয়াইল, লালাপুর, লালাপুর আবাসন, মাতাবপুর, বানেশ্রী, বাদে উলুয়াইল ও বাদে সম্পাশি গ্রামের প্রায় 300 পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়। বুধবার ট্রাস্টের সভাপতি বকশি মিসবাউর রহমানের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলভীবাজার সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশি ইকবাল আহমেদ, সম্পাদক দৈনিক বাংলার দিন ও সিনিয়র সহ সভাপতি এম আর ট্রাস্ট, সরওয়ার আহমেদ, বিশিষ্ট সাংবাদিক বকশি কাউসার রশিদ, শাহ মুহিবুর রহমান, শাহেদ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্য ও ইউরোপে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। নামাজ শেষে মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া। যুক্তরাজ্যের বিভিন্ন শহরেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ঈদুল আজহা। সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার নামাজ, মুসলিম উম্মার সুখ ও শান্তি কামনা করে বিশেষ দোয়া। এবং নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হলেন ফুটবল তারকা ওয়েন রুনি। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europentv.com। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা সহ ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।